হ্যালো বন্ধুরা, রাস্তা ট্রান্সপোর্ট সিস্টেমকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু আমাদের পৃথিবীর স্থলভূমির গঠন এমন প্রকৃতির যে সব জায়গায় রাস্তা তৈরি সম্ভব হয় না। কিন্তু ইঞ্জিনিয়াররা সেই সমস্ত জায়গায়ও এমন কিছু পদ্ধতিতে রাস্তা তৈরি করে ফেলে যে রাস্তাগুলো দেখলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করবেন না। আর আজকের এই ভিডিওতে আপনারা যেসব রাস্তাগুলো দেখতে চলেছেন সেগুলো দেখে আপনি ভাবতে বাধ্য হবেন যে এগুলো কোনো আমাদের পৃথিবীর নয়, বরং এই রাস্তাগুলো অন্য কোনো গ্রহের। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, কলি হিলস। বন্ধুরা, আপনারা যে স্ট্যান্ডিং রোডটি দেখতে পাচ্ছেন সেটি তামিলনাড়ুতে অবস্থিত। এই রাস্তাটি তৈরি করা হয়েছে পাহাড়ের ধার গেছে। রাস্তাটির প্রতিটি পদক্ষেপে ভয়ঙ্কর বাঁক। 72টি বাঁকের সমন্বয়ে এই রাস্তাটি ভারতের একটি অন্যতম বিপজ্জনক রাস্তা। ভারতে এটাকে মাউন্টেন অফ ডেথও বলা হয়ে থাকে। 20 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই রাস্তাটি পুরোপুরি জঙ্গল দিয়ে ঘেরা। এই রাস্তাটি দিয়ে ট্রাভেল করার সময় চারিদিকে শুধু সবুজ বৃক্ষের সমারোহ লক্ষ্য করা যায়। সবুজ বৃক্ষ যেন রাস্তাটিকে আরো সুন্দর করে তুলেছে, যেমনি পাহাড়ের কিনারাগুলো রাস্তাটিকে ভয়ঙ্কর করে তুলেছে। জানলে অবাক হবেন যে এই রাস্তাটি একেবারে সমতল ভূমি থেকে শুরু হলেও 4,300 কিলোমিটার উচ্চতায় গিয়ে পৌঁছেছে। রাস্তার প্রতিটি বাঁক পার হতে ড্রাইভারদের ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায়। এমন কিছু বাঁক রয়েছে যেখানে ক্রস করার জন্য ড্রাইভারদেরকে গাড়ি থামিয়ে রিভার্স করে ডানে বামে মোড় নিতে হয়। এক কথায় বলতে গেলে এই রাস্তাটি ভারতের ভয়ঙ্কর একটি রাস্তা। নাম্বার টু, স্নো করিডোর। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম আছে যারা স্নোফল বা তুষারপাত পছন্দ করে না, কিন্তু এটা যেমন সুন্দর তেমন গাড়ি চলাচলের জন্য বেশ ভয়ঙ্করও। কারণ গাড়ি চলাচলের সময় বরফের এই লেয়ারের উপর দিয়ে গাড়ি খুব সহজেই স্লিপ করে। কিন্তু আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এমন একটি রাস্তা যার উপর 60 ফুট লেয়ারের বরফের আস্তরণ পড়ে। জাপানের এই রোড পৃথিবীর মধ্যে মাইন্ড ব্লোয়িং একটি রোড। রাস্তার দুপাশে বরফের উচ্চতা প্রায় 60 ফুট। এই রোড মেনটেনের জন্য ভারী ভারী যন্ত্রপাতির ব্যবহার করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভিজিটর এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে আসে। ভিজিটরদের চলাচলের জন্য আলাদা একটি লেনও আছে। বলতে পারেন এটি পৃথিবীর অন্যতম একটি সুন্দর রাস্তা। নাম্বার থ্রি, মাকরান কোস্টাল হাইওয়ে। এটাকে পাকিস্তানের ন্যাশনাল হাইওয়ে টার্ন বলা হয়ে থাকে। রাস্তাটি করাচিকে গাবাতারের সঙ্গে মিলিত করেছে। 653 কিলোমিটার বিস্তীর্ণ এই রাস্তাটির কাজ শেষ হয়েছে 2004 সালে। এই পর্যন্ত রাস্তাটি দেখতে বেশ স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু রাস্তাটির এমন কিছু জায়গা আছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই অংশটি একটি অন্যরকম মাউন্টেন রক ফর্মেশন দিয়ে গঠিত। লাইমস্টোনের উঁচু উঁচু টিলাগুলো দেখার সময় রিয়েল মনে হয় না, মনে হয় যেন এগুলো পেন্ট করা। রাস্তাটির কিছু জায়গা এমন আছে যেখান থেকে দেখলে কিছুটা এমন দেখায়, দেখলে যেন মনে হয় রাস্তাটি আকাশ থেকে নেমে এসেছে। আর রাস্তাটিকে উচ্চতম জায়গা থেকে দেখলে মনে হয় এগুলো যেন গুগল ম্যাপের ভিউ। এই রক ফর্মেশনের ভিউগুলো দেখতে স্যাটেলাইটের ইমেজের মতো মনে হয়। রাস্তাটি সত্যি অসম্ভব সুন্দর। নাম্বার ফোর, কারাকোরাম হাইওয়ে। এই রাস্তার কথা হয়তো বা অনেকেই শুনেছেন। এটা পাকিস্তানের অন্যতম সুন্দর একটি রাস্তা যেটা পাঞ্জাব ও বেলুচিস্তানকে চীনের সঙ্গে মিলিত করেছে। এই রাস্তার দৈর্ঘ্য 1300 কিলোমিটার, 15,400 ফুট উচ্চতায় অবস্থিত। এই রাস্তাটি পৃথিবীর মধ্যে অন্যতম উঁচু একটি রাস্তা। এই উচ্চতায় রাস্তা তৈরি করা প্রায় অসম্ভবই বলা চলে, কিন্তু চাইনিজ এবং পাকিস্তানি ইঞ্জিনিয়ার মিলে এই রাস্তাটি তৈরি করেছে। এমনকি কিছু কিছু ওয়েবসাইটে এই রাস্তাটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয়েছে। কিছু কিছু গবেষকদের তথ্য অনুসারে এই রাস্তায় যতটা মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যায় তা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। রাস্তাটি দিয়ে চলাচলের সময় বেশ কিছু সুন্দর গ্রামও দেখা যায়। এই হাইওয়েতে এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে ঠিক এমনটা দেখা যায়, যেন মনে হয় রাস্তাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে। নাম্বার ফাইভ, লাডাল টানেল। বন্ধুরা, যেসব জায়গা দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হয় না সেখানে টানেল তৈরি করা হয়। আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের টানেল দেখেছি, কিন্তু এই টানেলের ভিডিও হয়তোবা আগে কোথাও দেখিনি। এটা পৃথিবীর মধ্যে অন্যতম লম্বা একটি টানেল। নরওয়ের এই টানেলের দৈর্ঘ্য 24 কিলোমিটার। একবার অনুমান করুন, পাহাড়ের বুক ভেদ করে 24 কিলোমিটার টানেল পার হবার সময় আপনার অনুভূতিটা কেমন হবে। 5 বছর কঠোর পরিশ্রমের পর 2000 সালে এই টানেলের উদ্বোধন করা হয়। এই টানেল নরওয়ের জনপ্রিয় একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এই টানেলের মধ্যে 6 কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন রকমের লাইটিংও রয়েছে। আর এই সমস্ত জায়গা দিয়ে যাওয়ার সময় ট্যুরিস্টদের মনে হয় তারা যেন অন্য কোনো জগতে প্রবেশ করছে। নাম্বার সিক্স, ইয়ংহু হাইওয়ে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি চীনের ফ্রেশ একটি লেকের ওপর দিয়ে তৈরি করা হয়েছে। অদ্ভুত বিষয় হলো এই লেকের ওপর দিয়ে ব্রিজ তৈরি করার পরিবর্তে 4 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। প্রায় সবসময়ই এই রাস্তার উপরে জল জমে থাকে, কখনো কখনো এই রাস্তাটি পুরোপুরিভাবে ডুবেও যায়। আর সেই সময় ড্রাইভারদের মনে হয় তারা যেন গাড়ির পরিবর্তে স্পিড বোট চালাচ্ছে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন রাস্তাটির দুই পাশের জলের কালারের ভিন্নতা রয়েছে, যা এই রাস্তার সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। বর্ষাকালে এই রাস্তাটি পুরোপুরি
পুরোপুরি ডুবে গেলেও গ্রীষ্মকালে রাস্তাটি আবার জলের মধ্যে জেগে ওঠে। সত্যি বলতে দুই মরশুমেই ড্রাইভ করে মানুষেরা অনেক আনন্দ উপভোগ করে। নাম্বার 7, লেক পঞ্চারটেন ক্যাসিওয়ে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি দিয়ে গাড়ি চালানোর সময় মনে হয় যেন রাস্তাটি আর কখনো শেষ হবে না। বলতে পারেন ব্রিজটি একদম স্ট্রেট, কোথাও কোনো বাঁক নেই। এটি পৃথিবীর দীর্ঘতম ব্রিজগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। 40 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখলেও এর শেষ প্রান্ত দেখা যায় না। আমেরিকার লুইজিনিয়াতে অবস্থিত এই ব্রিজটি সমুদ্র থেকে 15 কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। রাস্তাটি বানানোর জন্য 9,500টি কংক্রিট পিলারের প্রয়োজন হয়েছে। রাস্তাটির কোনো এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অন্য প্রান্ত দিকে তাকালে এরকম অপটিক্যাল ইলিউশনে পড়তে হয়। বলতে পারেন এটি পৃথিবীর মধ্যে অন্যতম কনফিউজিং একটি রোড। নাম্বার 8, ট্রান্স সাহারা হাইওয়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মরুভূমি রয়েছে আর মরুভূমির মধ্যে রাস্তাও রয়েছে, কিন্তু এই হাইওয়ে পৃথিবীর সবথেকে লম্বা ডেজার্ট হাইওয়ে। নর্থ আফ্রিকায় অবস্থিত এই রাস্তার দৈর্ঘ্য 4,500 কিলোমিটার। সাহারার কেন্দ্রতে অবস্থিত এই রাস্তাটি 3টি দেশকে একত্রিত করেছে। রাস্তাটি দেখলে মনে হয় এটি যেন খুব সুরক্ষিত একটি রাস্তা, তার কারণ এটি একদমই স্ট্রেট। জানলে অবাক হবেন যে রাস্তাটি এমন কিছু জায়গা দিয়ে চলে গেছে যে মানুষ তো দূরে থাক, কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় না। সেই সব জায়গায় গিয়ে যদি কারো গাড়ি খারাপ হয় তাহলে বুঝতেই পারছেন যে তার সাথে কি হতে পারে। তাছাড়া রাস্তাটির এমন কিছু অংশ আছে যেখানে নেটওয়ার্ক পুরোপুরিভাবে পাওয়া যায় না, আর এই দিক থেকে বিবেচনা করলে এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি রাস্তা। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু অন্যতম সুন্দর এবং ভয়ঙ্কর রোড। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।